আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, গত পূর্বের ক্লাসে আমি তোমাদের সঙ্গে সাধারণ জ্ঞান বিষয়ে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে ক্লাসে প্রযুক্তি অন্তর্ভুক্ত আমি তোমাদের সঙ্গে ক্লাস নিব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মূল পড়ার মধ্যে চলে যাই। প্রথম প্রশ্নটি কি রয়েছে? ক্যালকুলেটর কি? প্রশ্ন এক, ক্যালকুলেটর কি? এখন আমরা শিখব উত্তর। উত্তরটি এখন আমরা শিখব যে ইলেকট্রনিক যন্ত্রের যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বোতাম টেপার সাহায্যে করা যায় সেই যন্ত্রটির নাম ক্যালকুলেটর। উত্তরটি কি আমি বলেছি? যে ইলেকট্রনিক যন্ত্রের যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বোতাম টেপার সাহায্যে করা যায় সেই যন্ত্রটির নাম ক্যালকুলেটর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনের দিকে তাকা, দেখতে পাচ্ছ ক্যালকুলেটরের চিত্র? হ্যাঁ। এখন আমরা প্রশ্ন দুই শিখব। প্রশ্ন দুই কি রয়েছে? কম্পিউটার কি? প্রশ্নটি কি শিক্ষার্থী বন্ধুরা? আমি বললাম কম্পিউটার কি। এখন জেনে নিব উত্তর। একটি আধুনিক গণনাকারী যন্ত্র। একটি আধুনিক গণনাকারী যন্ত্র। উত্তরটি কি বললাম আমি? একটি আধুনিক গণনাকারী যন্ত্র। এদিকে লক্ষ্য করো, স্ক্রিনে কম্পিউটারের ছবি দেখতে পাচ্ছ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? কম্পিউটার কি? একটি আধুনিক গণনাকারী যন্ত্র। এখন আমরা প্রশ্ন তিন শিখব। ল্যাপটপ কি? ল্যাপটপ কি? উত্তর, সহজে বহনযোগ্য ক্ষুদ্রাকৃতির কম্পিউটার। সহজে বহনযোগ্য ক্ষুদ্রাকৃতির কম্পিউটার যা কুলের উপর রেখে কাজ করা যায়। সহজে বহনযোগ্য ক্ষুদ্রাকৃতির কম্পিউটার যা কুলের উপর রেখে কাজ করা যায়। উত্তরটি আমি কি বললাম শিক্ষার্থী বন্ধুরা? সহজে বহনযোগ্য ক্ষুদ্রাকৃতির কম্পিউটার যা কুলের উপর রেখে কাজ করা যায়। স্ক্রিনে দেখো ল্যাপটপের চিত্র, দেখতে পেয়েছো শিক্ষার্থী বন্ধুরা? তারপর আমরা এখন প্রশ্ন চার সম্পর্কে জানব। প্রশ্ন চার, টেলিফোন কি? টেলিফোন কি? উত্তর, দূরের মানুষের সাথে কথা বলার যন্ত্র। আমি কি বললাম উত্তর? দূরের মানুষের সাথে কথা বলার যন্ত্র। উত্তরটি কি হবে শিক্ষার্থী বন্ধুরা? দূরের মানুষের সাথে কথা বলার যন্ত্র। এখন আমরা স্ক্রিনে দেখব টেলিফোন, দেখতে পেয়েছ? প্রশ্ন পাঁচ, টেলিভিশন কি? টেলিভিশন কি? প্রশ্ন পাঁচ, টেলিভিশন কি? উত্তর, শব্দ সহ চলমান ছবি প্রদর্শন যন্ত্র। শব্দ সহ চলমান ছবি প্রদর্শন যন্ত্র টেলিভিশন কি? উত্তরটি কি হবে শিক্ষার্থী বন্ধুরা? শব্দ সহ চলমান ছবি প্রদর্শন যন্ত্র। এখন দেখো স্ক্রিনে টেলিভিশনের ছবি, দেখতে পেয়েছো শিক্ষার্থী বন্ধুরা? তারপর আমরা শিখব প্রশ্ন ছয়, মোবাইল ফোন কি? মোবাইল ফোন কি? প্রশ্নটি কি শিক্ষার্থী বন্ধুরা? মোবাইল ফোন কি? উত্তর, এখন আমি কি বলবো? উত্তর বলবো, তারবিহীন কথা বলা যন্ত্র। তারবিহীন কথা বলা যন্ত্র মোবাইল ফোন কি? এর উত্তরটি কি হবে? তারবিহীন কথা বলার যন্ত্র মোবাইল ফোনের চিত্রটি দেখো শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা শিখব প্রশ্ন সাত, দূরবীক্ষণ যন্ত্র কি? দূরবীক্ষণ যন্ত্র কি? উত্তর, গ্রহ নক্ষত্র ইত্যাদি দেখার যন্ত্র। গ্রহ নক্ষত্র ইত্যাদি দেখা যন্ত্র দূরবীক্ষণ কি? এর উত্তর হবে গ্রহ নক্ষত্র ইত্যাদি দেখা যন্ত্র। স্ক্রিনে দেখো দূরবীক্ষণ যন্ত্রটির চিত্র,
এরপরে আমরা প্রশ্ন ৮ সম্পর্কে জানব। অণুবীক্ষণ যন্ত্র কি? অণুবীক্ষণ যন্ত্র কি? আমাদের প্রশ্ন হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র কি? এখন আমরা শিখব উত্তর। খুব ছোট জিনিস বড় করে দেখা যন্ত্র। খুব ছোট জিনিস বড় করে দেখা যন্ত্র অণুবীক্ষণ যন্ত্র কি? এর উত্তর হবে খুব ছোট জিনিস বড় করে দেখা যন্ত্র। খুব ছোট জিনিস বড় করে দেখা যন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, অণুবীক্ষণ যন্ত্রটি দেখো, স্ক্রিনে দেখতে পেয়েছ? শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সাধারণ জ্ঞানগুলো আবার রিভিশন করি। ক্যালকুলেটর কি? প্রশ্ন ১, ক্যালকুলেটর কি? এখন আমরা শিখব উত্তর। উত্তরটি এখন আমরা শিখব যে ইলেকট্রনিক যন্ত্রের যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বোতাম টেপার সাহায্যে করা যায় সেই যন্ত্রটির নাম ক্যালকুলেটর। উত্তরটি কি আমি বলেছি? যে ইলেকট্রনিক যন্ত্রে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বোতাম টেপার সাহায্যে করা যায় সেই যন্ত্রটির নাম ক্যালকুলেটর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনের দিকে তাকা, দেখতে পাচ্ছ ক্যালকুলেটরের চিত্র? হ্যাঁ। এখন আমরা প্রশ্ন ২ শিখব। প্রশ্ন ২ কি রয়েছে? কম্পিউটার কি? প্রশ্নটি কি শিক্ষার্থী বন্ধুরা? বললাম কম্পিউটার কি। এখন জেনে নিব উত্তর। একটি আধুনিক গণনাকারী যন্ত্র। একটি আধুনিক গণনাকারী যন্ত্র। উত্তরটি কি বললাম আমি? একটি আধুনিক গণনাকারী যন্ত্র। এদিকে লক্ষ্য করো, স্ক্রিনে কম্পিউটারের ছবি দেখতে পাচ্ছ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? কম্পিউটার কি? একটি আধুনিক গণনাকারী যন্ত্র। এখন আমরা প্রশ্ন ৩ শিখব। ল্যাপটপ কি? ল্যাপটপ কি? উত্তর, সহজে বহনযোগ্য ক্ষুদ্রাকৃতির কম্পিউটার। সহজে বহনযোগ্য ক্ষুদ্রাকৃতির কম্পিউটার যা কুলের উপর রেখে কাজ করা যায়। সহজে বহনযোগ্য ক্ষুদ্রাকৃতির কম্পিউটার যা কুলের উপর রেখে কাজ করা যায়। উত্তরটি আমি কি বললাম শিক্ষার্থী বন্ধুরা? সহজে বহনযোগ্য ক্ষুদ্রাকৃতির কম্পিউটার যা কুলের উপর রেখে কাজ করা যায়। স্ক্রিনে দেখো ল্যাপটপের চিত্র, দেখতে পেয়েছো শিক্ষার্থী বন্ধুরা? তারপর আমরা এখন প্রশ্ন ৪ সম্পর্কে জানব। প্রশ্ন ৪, টেলিফোন কি? টেলিফোন কি? উত্তর, দূরের মানুষের সাথে কথা বলার যন্ত্র। আমি কি বললাম উত্তর? দূরের মানুষের সাথে কথা বলার যন্ত্র। উত্তরটি কি হবে শিক্ষার্থী বন্ধুরা? দূরের মানুষের সাথে কথা বলার যন্ত্র। এখন আমরা স্ক্রিনে দেখব টেলিফোন, দেখতে পেয়েছ? প্রশ্ন ৫, টেলিভিশন কি? টেলিভিশন কি? প্রশ্ন ৫, টেলিভিশন কি? উত্তর, শব্দ সহ চলমান ছবি প্রদর্শন যন্ত্র। শব্দ সহ চলমান ছবি প্রদর্শন যন্ত্র টেলিভিশন কি? উত্তরটি কি হবে শিক্ষার্থী বন্ধুরা? শব্দ সহ চলমান ছবি প্রদর্শন যন্ত্র। এখন দেখো স্ক্রিনে টেলিভিশনের ছবি, দেখতে পেয়েছো শিক্ষার্থী বন্ধুরা? তারপর আমরা শিখব প্রশ্ন ৬, মোবাইল ফোন কি? মোবাইল ফোন কি? প্রশ্নটি কি শিক্ষার্থী বন্ধুরা? মোবাইল ফোন কি? উত্তর, এখন আমি কি বলবো? উত্তর বলবো, তারবিহীন কথা বলার যন্ত্র। তারবিহীন কথা বলার যন্ত্র মোবাইল ফোন কি? এর উত্তরটি কি হবে? তারবিহীন কথা বলার যন্ত্র মোবাইল ফোনের চিত্রটি দেখো শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা শিখব প্রশ্ন ৭, দূরবীন
দূরবীক্ষণ যন্ত্র কি? দূরবীক্ষণ যন্ত্র কি? উত্তর গ্রহ নক্ষত্র ইত্যাদি দেখার যন্ত্র। গ্রহ নক্ষত্র ইত্যাদি দেখা যন্ত্র। দূরবীক্ষণ কি? এর উত্তর হবে গ্রহ নক্ষত্র ইত্যাদি দেখা যন্ত্র। স্ক্রিনে দেখো দূরবীক্ষণ যন্ত্রটির চিত্র। এরপরে আমরা প্রশ্ন ৮ সম্পর্কে জানব। অণুবীক্ষণ যন্ত্র কি? অণুবীক্ষণ যন্ত্র কি? আমাদের প্রশ্ন হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র কি? এখন আমরা শিখব উত্তর। খুব ছোট জিনিস বড় করে দেখা যন্ত্র। খুব ছোট জিনিস বড় করে দেখা যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র কি? এর উত্তর হবে খুব ছোট জিনিস বড় করে দেখা যন্ত্র। খুব ছোট জিনিস বড় করে দেখা যন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা অণুবীক্ষণ যন্ত্রটি দেখো, স্ক্রিনে দেখতে পেয়েছ? শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসে আমি যে অংশটুকু আলোচনা করলাম তোমরা কি করবে, তোমাদের প্রত্যেকের বাসায় আরো সুন্দর করে স্টাডি করবে এবং খাতার মধ্যে লিখবে। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।